প্রখ্যাত মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি, তিনি হজ করে হজের হজ সমাপ্ত করে তিনি কাবার পাশে যখন ঘুরতেছিলেন, দেখেন একজন বৃদ্ধা মহিলা চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে, তার সাথে কেউ নাই তার সাথে। তৎকালীন যুগে এইরকম হাওয়াই জাহাজ ছিল না, এরকম সুন্দর যানবাহনের ব্যবস্থা ছিল না। মরুভূমির দেশ, দূর দূরান্ত থেকে মানুষ পায়ে হেঁটে ওটের উপর সওয়ার হয়ে অথবা কোনো পশুর পিঠে সওয়ার হয়ে তারা দূর দূরান্ত থেকে হজ করতে আসত। তো একজন মহিলা তিনি একাকী পড়ে আছেন, আর তখন কাফেল আকারে দল আকারে আসতো। এখনও যেভাবে আমাদের দেশ থেকে সারা পৃথিবী থেকে কাফেলে নিয়ে মুয়াল্লিমরা যায়, তৎকালীন সময়ও এরকম কাফেলে নিয়ে আসতো। তো একজন শুধুমাত্র একজন মহিলা তিনি পড়ে আছেন কাবার চত্বরে। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি ভাবলেন সবাই তো হজ করে চলে গিয়েছে, এই মহিলা এখানে একাকী কী করে। তিনি কাছে গিয়ে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি ওই মহিলাকে সালাম দিলেন। মহিলা সালামের উত্তর ওয়ালাইকুম আসসালাম না দিয়ে কোরআন থেকে একটি আয়াত তিনি তেলাওয়াত করলেন। কি আয়াত তেলাওয়াত করলেন? সালামুন কাওলাম মির রাব্বির রহিম। দয়ালু পালনকর্তার পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি তিনি বুঝতে পারলেন যে মহিলা এই আয়াত দ্বারা সালামের উত্তর প্রদান করেছে। এবার তিনি প্রশ্ন করলেন মহিলাকে যে তুমি সবাই তো হজ করে চলে গিয়েছে, একাকী এখানে কী করতেছ? তখন তিনি কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করে তার উত্তর দিলেন, ওয়ামান ইয়ুদলিলিল্লাহু ফামালাহু মিন হাদ। আর আল্লাহ পাক যাকে পথ হারা করেন তাকে কেউ পথ দেখাইতে পারে না। অর্থাৎ তিনি বুঝাইতে চাইলেন যে আমি পথ হারাই গেছি, আমি পথ হারাই গেছি, আমার সাথের লোকজন সবাই চলে গিয়েছে, আমার সাথে এখন কেউ নাই, এই কথা তিনি বুঝাইলেন। তখন আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি তাকে প্রশ্ন করলেন যে তুমি এখানে কতদিন যাবত অবস্থান করতেছ, এখানে এই কাবার চত্বরে কতদিন যাবত অবস্থান করতেছ? তিনি তো কোরআনের আয়াত ছাড়া কথা বলেন না। এবারও কোরআন থেকে তিনি একটি আয়াত তেলাওয়াত করে তার উত্তর দিয়ে দিলেন, তিনটি রাত হয়ে গেছে, তিন রাত হয়ে গেছে এখানে আমি অবস্থান করতেছি। তখন আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাই তাকে প্রশ্ন করলেন যে তুমি কি খাও, খানাপিনার ব্যবস্থা কিভাবে হয়। তখন এবারও তিনি কোরআন থেকে তার উত্তর দিতেছেন কি, তিনি অর্থাৎ আল্লাহ তিনি আমাকে পানাহার করান, তিনি আমার খাবার দাবারের ব্যবস্থা করেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি তাকে বললেন, আমার কাছে কিছু খাবার আছে মা, আমার কাছে কিছু খাবার আছে, এই খাবারগুলো আপনি গ্রহণ করেন, খান। তখন মহিলা, বৃদ্ধা মহিলা তার কথার উত্তর খাবেন না, আমি খেতে পারবো না, এই ধরনের কোনো উত্তর মাতৃভাষায় দিলেন না। এবারও কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করে তার কথার উত্তর দিলেন কি, তোমরা রোজাকে রাত পর্যন্ত পূর্ণ কর। অর্থাৎ এই আয়াত দ্বারা বৃদ্ধা মহিলা বুঝাইতে চাইলেন যে আমি রোজা রাখছি, আর রোজা রাখলে খানা খাওয়া যায় না, রাত্রি পর্যন্ত রোজা রাখতে হবে, অর্থাৎ সন্ধ্যা পর্যন্ত রোজা রাখতে হবে, এই কথার উত্তর তিনি দিয়ে দিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি বললেন, মা এটা তো রমজান মাস না, সম্ভবত আপনি কোনো নফল রোজা রাখছেন। আর সফর অবস্থায় কেউ যখন সফরে থাকে ফরজ রোজা ভাঙ্গার অনুমতি আছে, ফরজ রোজা ভঙ্গ করার অনুমতি আছে, সুতরাং আমি কিছু খাবার এনেছি, আপনি এগুলো খান। এবার বৃদ্ধা মহিলা
তিনি মাতৃভাষায় উত্তর না দিয়ে এবারে কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করলেন। কি আয়াত? ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন। আর যদি তোমরা নফল রোজা রাখো, নফল রোজা যদি তোমরা রাখো তাহলে তোমাদের জন্য মঙ্গল হবে, তোমাদের জন্য কল্যাণ হবে যদি তোমরা জানতে পারো। অর্থাৎ এ বৃদ্ধা মহিলা তাকে বোঝাইতে চাইলেন, সফর অবস্থায় রোজা ভাঙ্গা যায় যাচ্ছে, ফরজ রোজাও ভাঙ্গা যায় যাচ্ছে, আল্লাহ তো বলছেন কোরআনের মধ্যে যদি তোমরা নফল রোজা রাখো তোমাদের জন্যই ভালো হবে, তোমাদের জন্য মঙ্গল হবে, সুতরাং আমি রোজা রাখছি, তোমার কথা মতো আমি রোজা ভাঙবো না, কোরআনের আয়াত দ্বারা তিনি বোঝাই দিলেন। বৃদ্ধা মহিলাকে প্রশ্ন করলেন, মা এখানে তো আপনি একাকী আছেন, পানির ব্যবস্থা নাই, আপনি অজু গোসল কীভাবে করেন? তে পানি যদি না থাকে তাহলে তায়াম্মুম করা যায়। তিনি কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করে তার উত্তর দিলেন, ফাতায়াম্মামু সাইদান তাইয়িবা, তোমরা পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করো। প্রত্যেক কথার উত্তর বৃদ্ধা মহিলা কোরআন দ্বারা দিতেছেন, একটা আয়াত একটি কথাও নিজের জবান দ্বারা দিতেছেন না। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ ভাবলেন যে বৃদ্ধা মহিলা যে কথাই আমি বলি সেই কথার উত্তরেই কোরআনের আয়াত দ্বারা দেয়, তাহলে এবার আমি দেখি একটা প্রশ্ন করব, দেখি কোরআনের আয়াত দ্বারা কীভাবে দেয়। কোরআনের আয়াতের কোরআনের মধ্যে তো আমার আপনার বাড়ি বিভিন্ন দেশে আছে, কুমিল্লা, চিটাগাং, খাগড়াছড়ি ইত্যাদি তো নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ ভাবলেন এবার আমি তাকে এমন প্রশ্ন করব, দেখি সে কীভাবে কোরআন দ্বারা উত্তর দেয়। বৃদ্ধা মহিলাকে প্রশ্ন করলো, মা আপনার বাড়ি কোথায়? ভাবতেছে মনে মনে এবার আটকে গেছে, এবার আর কোত্থেকে উত্তর দিবে, বাড়ির কথা তো কোরআনের মধ্যে নাই। কিন্তু বৃদ্ধা মহিলা এবারও কোরআন থেকে আয়াত তেলাওয়াত করলেন। কি আয়াত? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। মহামান্য তো সেই সত্তা যিনি তার বান্দাকে রাত্রিবেলায় মসজিদে আকসা থেকে মসজিদে হারাম পর্যন্ত ভ্রমণ করিয়েছেন, অর্থাৎ আল্লাহর রাসূলকে মেরাজের রাত্রিতে আল্লাহ পাক মসজিদে আকসা থেকে মসজিদে হারাম পর্যন্ত ভ্রমণ করিয়েছেন, তারপর সপ্ত আকাশে গেছেন। এই আয়াতের মধ্যে আল্লাহ রাসূলের মেরাজের কথা আছে। তো বৃদ্ধা মহিলা তাকে জিজ্ঞেস করল, আপনার বাড়ি কোথায়? এই আয়াত তেলাওয়াত করে তিনি কী বুঝাইতে চাইলেন? আব্দুল্লাহ ইবনে মুবারক তো জবরদস্ত মুহাদ্দিস, অনেক বড় মুহাদ্দিস, তিনি বুঝতে পারলেন যে এই মহিলার বাড়ি হলো ফিলিস্তিনে, জেরুজালেম ফিলিস্তিনে মহিলার বাড়ি, সে এখানে আসছে। মসজিদে হারাম তো মক্কায়, অর্থাৎ তার বাড়ি হইলো ফিলিস্তিনে, মসজিদে আকসা যেখানে অবস্থিত, অর্থাৎ কোরআনের আয়াত দ্বারা তিনি তার বাড়ির কথা বলে দিলেন, বলে সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বৃদ্ধা মহিলাকে প্রশ্ন করলেন, মা যে কথাই আমি বলি সেই কথার উত্তর আপনি কোরআন দ্বারা দেন, এর কারণ কি? এবারও বৃদ্ধা মহিলা কোরআনুল কারীম থেকে একখানা আয়াত তেলাওয়াত করে তার উত্তর দিলেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তোমরা যে কথাই উচ্চারণ করো, মুখ থেকে যত কথা তোমরা উচ্চারণ করো, তা লিপিবদ্ধ করার জন্য সদা প্রস্তুত প্রহরী আছে, ফেরেশতারা আছে। মুখ দ্বারা আমরা যত কথা উচ্চারণ করি সাথে সাথে ফেরেশতারা লিখতেছেন। মহিলা এ কথাই বুঝাইতে চাইলেন, কোরআন দ্বারা আমি কেন কথা বলি? আমরা মানুষ, আমাদের মুখ দিয়ে গীবত হয়, শেকায়ত হয়, মিথ্যা হয়, বিভিন্ন কথা হয়, এইগুলোর কারণে ফেরেশতারা গুনাহ লিখতে থাকে, সুতরাং আমি কোরআন থেকে এই জন্য কথা বলি, মিথ্যা তো তার মধ্যে নাই, গুনাহও নাই, বরং প্রতি অক্ষর উচ্চারণের কারণে আল্লাহ পাক আমাকে 10টি করে নেকি দান করবেন, বলে সুবহানাল্লাহ। এই জন্য তিনি কোরআন থেকে কথা বলেন, কোরআনের আয়াত দ্বারা উত্তর দিলেন। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বুঝতে পারলেন যে মহিলা
তার কাফেলার সঙ্গীরা তাকে ফেলে চলে গিয়েছে, সে একাকী পড়ে আছে এখানে। সেজন্য তিনি বললেন, মা, আপনি হয়তো আপনার কাফেলার লোকদেরকে হারিয়ে ফেলেছেন, আমার উটের উপর সওয়ার হন, উঠুন, আমি আপনাকে আপনার গন্তব্যে আপনার কাফেলার কাছে আমি পৌঁছে দিয়ে আসব। এবার হ্যাঁ, তুমি একটা ভালো কাজ করতেছ, এরকম কথা তিনি বললেন না, কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করলেন। তোমরা যত ভালো কাজ করো, যত ভালো কাজ করো আল্লাহ তাআলা তা জানেন, অর্থাৎ তুমি যে একটা প্রস্তাব করছো এটা ভালো, আল্লাহ পাক তা জানেন, এর জন্য তোমাকে বিনিময় দিবেন। তখন তিনি বললেন, মা, ইজ উট, উষ্ট্রি, উষ্ট্রির উপর আপনি সওয়ার হন, উটের উপর সওয়ার হন, উটের উপর আপনি সওয়ার হন। তখন বৃদ্ধা মহিলা যখন উটের উপর সওয়ার হওয়ার জন্য ইচ্ছে করলেন, উষ্ট্রি তাকে ফেলে দিল এবং কাপড় ছিঁড়ে ফেলল মহিলার, বৃদ্ধা মহিলার। তখন আবদুল্লাহ ইবনে মুবারক আবার উষ্ট্রিকে নিয়ে আসলেন, আর এখন যে তার উষ্ট্রি থেকে উট থেকে পড়ে গেলেন, কাপড় ছিঁড়ে গেল, ও বাবা গো, ও মা গো বললা কোনো ডাক তিনি দিলেন না, হাই হুতাশ করলেন না, কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করলেন, কি তোমাদের উপর যত বিপদ মুসিবত আসে এগুলো তোমাদের হাতের কামাই, হাতের কামাই, যত বিপদ আমাদের উপর আসে এগুলো আমাদের হাতের কামাই, আল্লাহ তো অনেকগুলো ক্ষমা করে দেন। অর্থাৎ বৃদ্ধা মহিলা বুঝাইতে চাইলেন, উট থেকে আমি পড়ে গেলাম, উট আমাকে ফেলে দিল, আমার কাপড় ছিঁড়ে গেল, এটা আমার হাতের কামাই, আমার গুনার কারণে এমনটা হয়েছে। এবার আবদুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, মা, আমি উটকে বেঁধে দিলাম, এবার আপনি উঠুন। বৃদ্ধা মহিলা দেখলেন যে আবদুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তার দিকে চেয়ে আছেন, তিনি ভাবলেন আমি বৃদ্ধা মহিলা, বুড়া মানুষ, উটের উপর উঠ থেকে আমার কাপড় ঠিক নাও থাকতে পারে, বৃদ্ধা মহিলা। তখন তিনি আবদুল্লাহ ইবনে মুবারককে এই কথা বললেন যে তুমি তোমার চোখের হেফাজত করো, দৃষ্টিকে অবনত রাখো, কিন্তু তিনি তো কোরআন ছাড়া কথা বলেন না, কোরআনের আয়াত দ্বারা তাকে এই কথা বোঝাই দিলেন, কি হে নবী, আপনি মুমিন পুরুষদেরকে বলুন তারা যেন তাদের চোখের হেফাজত করে, লজ্জাস্থানের হেফাজত করে। বৃদ্ধা মহিলা এটাই বুঝাইতে চাইলেন, উটের উপর উঠ থেকে আমার কাপড় শরীর থেকে সরে যেতে পারে, যেহেতু আমি বৃদ্ধা, তুমি তোমার চক্ষুকে হেফাজত করো। এবার বৃদ্ধা মহিলা যখন উটের উপর উঠবেন, দোয়াটা পাঠ করলেন, আমরা অনেকেই দোয়াটা পারি, কি দোয়া, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা মহামান্য তো সেই সত্তা যিনি আমাদের এইগুলাকে উট, ঘোড়া ইত্যাদি এগুলাকে আল্লাহ পাক আমাদের আয়ত্তাধীন করে দিয়েছেন। উটকে যদি আমাদের আয়ত্তাধীন না করত, আমরা কোনোদিন উটকে ধরে রাখতে পারতাম? তার যে শক্তি, ছোট্ট একটা বাচ্চা দেখবেন, ছোট বাচ্চা বিশাল বড় হাতিকে, হাতির উপর উঠে হাতিকে চাবুক মারতেছে, হাতিকে নিয়ে যাইতেছে এক দেশ, এক জায়গা থেকে আরেক জায়গায়, অথচ ওই বাচ্চাটা হাতির তুলনায় কী তার শক্তি, ছোট ছোট বাচ্চা ঘোড়ার উপর সওয়ার হয়ে ঘোড়া ধরাইতেছে, কী তার শক্তি। অর্থাৎ আল্লাহ পাক এইগুলাকে আমাদের আয়ত্তাধীন করে দিয়েছেন, এজন্য যানবাহনে উঠলে আমরা এই দোয়াটা পাঠ করব, শিখে নেব, যেহেতু আল্লাহ পাক এগুলো আমাদের আয়ত্তাধীন করে দিয়েছে। তো বৃদ্ধা মহিলা এই দোয়াটা পাঠ করলেন, আবদুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বৃদ্ধা মহিলাকে নিয়ে উষ্ট্রিকে খুব জোরে চালাইতেছেন, হাঁকাই নিয়ে যেতেছেন আর চিৎকার করতেছেন। আমরা যেমন বিভিন্ন শব্দ ব্যবহার করি গরু ইত্যাদি হাঁকাই নেওয়ার ক্ষেত্রে, তিনি তার আরব দেশের ভাষা অনুযায়ী এরকম চিৎকার করে শব্দ করতেছেন, উটকে, উষ্ট্রিকে জোরে জোরে হাঁকাই নিয়ে যাইতেছেন। তখন বৃদ্ধা মহিলা তাকে এই কথা বলবেন যে তুমি আস্তে ধীরে যাও, আস্তে ধীরে যাও, আওয়াজকে সংযত করো, এই কথা তিনি বলবেন, কিন্তু তিনি তো কথা কোরআন ছাড়া বলেন না। এবারও তিনি কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করলেন, কি আকসিদ ফি মাশিকা ওয়া গুদুদ মিন সাউতিক, চলাফেরাই
তুমি মধ্যম পন্থা অবলম্বন করো, খুব জোরে হাঁটবা না, খুব জোরে গাড়ি চালাইবা না, খুব জোরে তুমি ঘোড়া উটকে চালাইবা না, চলাফেরায় মধ্যম পন্থা অবলম্বন করো, খুব আস্তেও না খুব জোরেও না। এটা কোরআনের আয়াত। অকদুদ মিন সৌতিক, তুমি তোমার আওয়াজকে নিচু করো, আওয়াজকে নিচু করো, আওয়াজকে এত উঁচু করো কেন, চিল্লাও কেন, আওয়াজকে নিচু করো। তখন আবদুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনি এবার উষ্ট্রীকে আস্তে চালাইতে লাগলেন, হাঁকাইতে লাগলেন আর আওয়াজকেও নিচু করলেন, কিন্তু তিনি তখনও কবিতা পড়তেছিলেন, কবিতা পাঠ করতেছিলেন, আরবি কবিতা। তখন মহিলা তাকে এই কথা বলবেন যে তুমি কবিতা টবিতা পাঠ না করে কোরআন পড়ো, কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করে তাকে এই কথা বলে দিলেন কি فَقَرَأُوا مَا تَيَسَّرَ مِنَ الْقُرْآنِ কোরআন থেকে যা কিছু সহজ সহজ হয় তোমাদের কাছে তা তোমরা পাঠ করো। অর্থাৎ আবদুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহ এই কথা বললেন যে কবিতা বাদ দাও, কোরআন পাঠ করো। কিছু দূর যাওয়ার পর মহিলাকে তিনি প্রশ্ন করলেন, মা, কাফেলার মধ্যে না, জিজ্ঞেস করলেন, মা, আপনার কি স্বামী আছে কিনা, স্বামী বেঁচে আছে কিনা? এই ধরনের প্রশ্ন করা তো ঠিক না, সেজন্য তিনি উত্তর দিলেন, লা তাসআলু আন আশিয়া ইন তুবদা লাকুম, এমন জিনিসের প্রশ্ন তোমরা করিও না যে জিনিস তোমাদের কাছে প্রকাশিত হলে তোমাদের খারাপ লাগবে। তারপর দেখলেন যে কিছু দূর যাওয়ার পর একটা কাফেলা দেখা যাইতেছে, মরুভূমির মধ্যে এক কাফেলা যাইতেছে। ভাবলেন হয়তো বা এই কাফেলাটাই বৃদ্ধা মহিলার আত্মীয় স্বজন এখানে আছে। তিনি তাকে প্রশ্ন করলেন, মা, কাফেলার মধ্যে কারা আছে, আপনার কি সন্তান সন্ততি আছে? তিনি এবারও কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করলেন, আল-মালু ওয়াল-বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া, মাল সন্তান সন্ততি এগুলো দুনিয়ার সৌন্দর্য, অর্থাৎ এই সৌন্দর্য থেকে আল্লাহ আমাকে মাহরুম করেন নাই, আমার সন্তান সন্ততি আছে। আবদুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহ আলাই প্রশ্ন করলেন যে কাফেলার মধ্যে যে আপনার ছেলেরা আছে তাদের কাজ কি? কাফেলার মধ্যে এরকম ভাগ থাকে, আমরা যারা দাওয়াত তাবলীগের মধ্যে গেছি দেখবেন একজন মুতাকাল্লিম থাকে, একজন রাহাবার থাকে, একজন জিম্মাদার থাকে। তো এই কাফেলার মধ্যে এক একজন এক এক কাজ, যে পথ চিনে না একজন আছে গাইড, পথ দেখায় নিয়ে যাবে। তিনি বললেন যে কাফেলার মধ্যে তার সন্তান আছে, তাদের কাজ হলো, কোরআন আয়াত থেকে একটু আয়াত তেলাওয়াত করে বুঝিয়ে দিলেন যে তার সন্তানের কাজ হলো মানুষকে রাস্তা দেখানো, কিন্তু আয়াতটা কি, আয়াত তিনি তেলাওয়াত করে শুনিয়ে দিলেন, আর তাদের আলামত হল নক্ষত্র, আকাশের যে নক্ষত্র এগুলার মাধ্যমে মানুষ রাস্তার দেখা পায়, পথ পায়, এগুলার মাধ্যমে মানুষ রাস্তা দেখে, জাহাজ চলে সমুদ্র দিয়া, আল্লাহ পাক এই তারকরাজির মাধ্যমে মানুষকে পথ দেখায়। এই আয়াত তেলাওয়াত করে মহিলা বুঝাইলেন আমার ছেলের কাজ হইল রাস্তা দেখানো, অর্থাৎ গাইডের কাজ তিনি করতেছেন। এখন আরেকটা প্রশ্ন করলেন, এবারও যে প্রশ্ন আটকে যাওয়ার মতো প্রশ্ন, অর্থাৎ কোরআন শরীফের মধ্যে তো আমরা ছেলেদের যে নাম রাখি, মেয়েদের যে নাম রাখি, এই নাম কি কোরআন শরীফের মধ্যে আছে? আবু বকর, খালেদ, উমর, এগুলো তো ইসলামিক নাম, সাহাবা ইকরামের নাম, কিন্তু এমন অনেক নাম আমরা রাখি, হ্যাঁ, পনু, মিন্টু, জন্টু ইত্যাদি বিভিন্ন নাম আমরা রাখি, প্রিন্স, এই নামগুলো তো কোরআন শরীফের মধ্যে নাই। তিনি বললেন যে আপনার সন্তানের নাম কি, আপনার সন্তান যে কাফেলার মধ্যে আছে এদের নাম কি? কিন্তু বৃদ্ধা মহিলা সেই কাজ আগেই সেরে রাখেছে। তিনি এবার তার তিনটা সন্তান আছে কাফেলার মধ্যে কোরআনের তিনটা আয়াত তেলাওয়াত করলেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া وَكَلَّمَ اللَّهُ مُوسَى تَكْلِيمًا وَاتَّخَذَ اللَّهُ إِبْرَاهِيمَ خَلِيلًا তিনটা আয়াতের মধ্যে তিনজনের নাম আছে, তিনজন নবীর নাম আছে, ইয়াহইয়া, মূসা, ইব্রাহিম। তখন আবদুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহ আলাই
যখন এই তিনটা নাম ধরে ডাক দিলেন, ইয়াহিয়া, ইব্রাহিম, মুসা, দৌড়ে তার সন্তানেরাও বৃদ্ধা মহিলার মুহূর্তের মধ্যে মায়ের কাছে চলে আসলো, মায়ের কাছে চলে আসলো। তো বৃদ্ধা মহিলা ভাবলেন, এই লোকটা এত উপকার আমাকে করলো, এত উপকার আমার করলো, এখন তার তাকে তো কিছু প্রতিদান দেওয়া উচিত। তখন তার সন্তানদেরকে বললেন যে তার কাছে হয়তো সামান্য টাকা ছিল, টাকা মুদ্রা এগুলো ছিল, তার সন্তানদেরকে দিয়ে বাজার থেকে কিছু এনে মেহমানদারি করবেন। কিন্তু তিনি তো মাতৃ জমানে মাতৃভাষায় কোনো কথা বলেন না। এবার কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করলেন, সূরা কাহফের, فَمَسُوا أَحَدَكُمْ بِوَارِقِكُمْ هَذِهِ إِلَى الْمَدِينَةِ فَلْيَنْظُرْ أَيُّهَا أَزْكَى طَعَامًا فَلْيَأْتِكُمْ بِرِزْقٍ مِّنْ। অর্থাৎ তোমাদের মধ্যে কাউকে একজনকে টাকা দিয়ে পাঠাও, বাজার থেকে পবিত্র হালাল খাবার নিয়ে আসবে। তখন ছেলেরা তার মায়ের কথা তো বুঝতে পারছেন, টাকা নিয়ে বাজার থেকে খাবার কিনে নিয়ে আসছেন। আনার পর আবদুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন যে আপনি খাবার খান, কিন্তু মাতৃ জমানে তিনি বলেন নাই। কোরআন এর আয়াত কি, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, বিগত দিনে তোমরা যে ভালো কাজ করেছো তার প্রতিদানে আজকে এই জান্নাতের নিয়ামত তোমরা বক্ষণ করো। আল্লাহ পাক কোরআনের মধ্যে এই আয়াত বলছেন। আবদুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি মহিলা এই কথা বুঝাইতেছেন, বিগত দিনে তুমি আমার অনেক উপকার করছো, সুতরাং এই খাবারটুকু গ্রহণ করো। কিন্তু এবার আবদুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনি মহিলাকে তার সন্তানদেরকে বললেন যে এই খাবার আমি ততক্ষণ খাবো না যতক্ষণ পর্যন্ত না তোমরা এই কথা বলো, আমি তোমার মায়ের সাথে দীর্ঘ একটা সময় ছিলাম, যত কথা বলেছি তোমার মা কোরআনের আয়াত ছাড়া কোনো কথা বলেন নাই মাতৃ জবানে, তোমার মা কি জন্য এইরকম করে। সন্তানেরা তখন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির কথার উত্তর দিলেন, আমার মা আজকে একটি দিন নয়, দুইটি দিন নয়, এক বছর, দুই বছর নয়, আমার মা 40টি বছর হয়ে গেছে। 40 বছরের মধ্যে আমার মা কোরআনের আয়াত ছাড়া একটি কথাও তিনি কোনোদিন বলেন নাই। বলেন সুবহানাল্লাহ, 40 বছরের মধ্যে আমার মা একটা কথাও মাতৃজমানে বলেন নাই, কোরআনের আয়াত দ্বারা বলেছেন।